আসসালামু আলাইকুম বাস লঞ্চ ট্রেন চালু সংক্রান্ত বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখন আপনাদেরকে পড়ে শোনাব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃ সহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার করোনা সংক্রমণ রোধে রোববার তেইশ মে মন্ত্রিপরিষদ বিভাগ চলমান বিধিনিষেধ আরেক দফা বৃদ্ধি করার প্রজ্ঞাপনে গণপরিবহন চলার অনুমতি দেয় এতে বলা হয়েছে সহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে তবে অবশ্যই যাত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানতে হবে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বাংলা নিউজকে বলেন গণপরিবহন চলাচলের বিষয়টি সোমবার চব্বিশ মে থেকে কার্যকর হবে দূরপাল্লার বাস লঞ্চ এবং ট্রেন সোমবার থেকে চালুর অনুমতি দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় করোনাজনিত রোগ কোভিড উনিশ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিধিনিষেধের সময়সীমা তেইশ মে মধ্যরাত থেকে তিরিশ মে মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি করা হল শেষ করছি আসসালাম আলাইকুম